পুজো পার্বণ হলো, এবার তো খেতে হবে, খাওয়ার জন্য রান্না করতে হবে। সবাইকে ওয়েলকাম। চলো আটা ময়দা দিয়ে লুচি বানাই, তোমাদেরকে দেখাই আমাদের বাড়িতে আটা ময়দা লুচি কী করে করতে হয়, মঙ্গলচন্দ্রী খাওয়া দাওয়া। বুঝেছো বন্ধুরা? তো দেখো গোটা গোটা ময়দার প্যাকেট, আর এটা আটা, অনেক আটা আর ময়দা, এ চাটতে হবে। চলো দেখতে থাকো, সব বড় বড় কোটা নিয়ে বসে পড়েছি, লবণ কালো জিরে আর তেল সাদা অয়েল সব একদিকে নিয়ে বসেছি। এবার হলো আমাকে একটু ময়দাটাকে চেড়ে নিতে হবে, আটাটা ঠিকঠাক আছে রাখো। চলো দেখো সব নিয়েছি, আটাগুলো না সমবাইকার আটা, এইভাবে প্যাকেট করা আটা কিন্তু এইভাবে পাওয়া যায় প্লাস্টিকের প্যাকেটে। সমবাইকে তো সবচেয়ে একটু কম দাম, মানে দুটার বাজার থেকে দু টাকা দাম কম সমবাইকাতে। আটা ময়দা এদিকে আসবি না, বিড়ালকে নিয়ে আসবি না এদিকে। ভালো করে দিতে হবে তাহলে লুচি ভুলবে ভালো। দেখো পয়েন্টটা কড়া হয়ে গেছে, গলা বসা, ভাঙা গলায় কথা বলছি, জল দে আরো, আরো জল দে। জলের ড্রাম নিয়ে চলে এসেছিস তুই, এই বিড়ালটা চলে আসছে। এই হুলো হুলো আসিস না, এই শোন না হুলোকে দেখ, এ মা জল খেয়ে নিবে। আরেকটু দে, দেখি আমাদের বাড়িতে দেখো, এই দেখো জল নিচ্ছে, দিচ্ছে আমাকে, এই দেখো বিড়াল দুটো দেখো কেমন অত্যাচার করছে, এই মুখ দিয়ে দিবে, এই দেখো বিড়ালগুলোকে দেখো, দেখেছ? হ্যাঁ দেখেছি। আল্লাহ চলে এলাম রান্না করি, তরকারি হচ্ছে আলু পটল দিয়ে তরকারি ডালনা, চিনি দিয়ে লবণ, ও বাবা নামাবো, হয়ে গেছে রেডি। তেল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ এবার জায়গাটা খুব সফট বন্ধুরা। আর এখানে এই দেখো আমার ময়দাটাকে ভালো করে এইভাবে ভাগ করে নিলাম, বা ছোটো ছোটো করে লেচি কেটে নেব, গ্যাসের ফ্লেমটা একটু কম আছে, এদিকে হাওয়াও দিচ্ছে। তো সব লোক লিচি কেটে নিলাম, এইবার হচ্ছে দেখো এখানে তাওয়াটা আছে, আর এদিকে হচ্ছে তেল দিয়ে দিয়েছি, নিয়ে নিলাম এই দেখো, এর মধ্যে দেখো এখানে পেপার দিয়ে দেবো, বুঝছো তোমরা, এখানে পেপার দিলাম, পেপার দিয়ে দিলাম, লিচিটা যখন ছাড়বো এবার তেল দিয়ে কুড়ি পনেরো সময় তিন চার মিনিট ময়দা চলিয়ে নিলাম, আর এই দেখো ওইটা ভেজা আছে একটু। চলো চাকুটা ধুয়েছি, তো চাকু ধুয়েছি না,
তার জন্য রেডি আছি। তুমি চিঠি কেমন হবে বলতে পারছি না, একটু চেক করবো কেমন হয়েছে কিনা বা এগুলো রং হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। অনেক কষ্ট করে তারপরে লুচি ফুটলো, কপাল খারাপ ছিল আজকে আমার। চলো একবার তোমাদের সাথে খাবার পাতি দেখা হচ্ছে, গ্যাসটা করি আমি ব্রেক করলাম, চেষ্টা করলাম এবার খাওয়ার পালা, চলো এনে লুচি খা। এই হলো আমাদের মঙ্গলচটি খাওয়া দাওয়া। বন্ধুরা কেমন লাগলো ব্লগ অবশ্যই কমেন্টে বলবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। খুব ছোটো ছোটো ব্লগ দেবো তোমাদের কাছে,